2023-এর এপ্রিল মাসে হচ্ছে আমি আমার ফোনটা কিনি, অ্যান্ড্রয়েড ফোন। তো ওই ফোন কেনার পরে হলো কি, সবাই দেখতাম ভিডিও আপলোড করতো, মানে হচ্ছে পেজে ভিডিও দিত। তো আমরা সবাই কিন্তু ফেসবুকে খুব মজা মজা করে ভিডিও দেখি, তাই না? তো ওইটা যে ওই ভিডিওটা ফেসবুক পর্যন্ত নেওয়া যে কতটা কষ্টের সেটা কিন্তু আমরা জানতাম না। তো যেহেতু ফোন কিনে দিয়েছে, ফোন দিয়ে তো অনেক কিছুই করতে ইচ্ছা করতো, তারপর ভাবলাম আমিও একটা পেজ খুলি। তো পেজ আর কীভাবে খুলে সেটা তো আমি জানি না, তারপর আমি আমার এক ফ্রেন্ডকে বললাম, দেন সে পেজটা খুলে দিল। অনেক বেশি শখ করে আর হচ্ছে মানে ভালো লাগে থেকে পেজটা ওপেন করি যে মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করব। কিন্তু এখন এমন একটা অবস্থায় আছি, যদি আমার ফোনে কোনো ভিডিও না থাকে আমার মাথা একদম খারাপ হয়ে যায় যে কী দিব কী দিব, কারণ আমার কাছে কোনো ভিডিও নেই। তো কিছুদিন আগে দেখা যেত কি, আমি ভিডিওগুলো হচ্ছে বেশ কি মানে 5-6 দিনের ভিডিও আমি ফোনে রেখে দিতাম। তো এখন না এমন করতে করতে দিন দিন আমি অনেক অলস হয়ে গিয়েছি, যার জন্যে প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই আপলোড করতে হয় কারণ আমার কাছে কোনো ভিডিও থাকে না। তো এই তো ওইরকম করে আজকে আমার লাউ শাক ভাজি করছিল আর করছিল মাছ ভাজি। তো তারপর আম্মাকে যেয়ে বললাম একটু ভিডিও করতে দিবা, আম্মা তো খুব রেগে গেলো, কারণ আমার আম্মা একদমই পছন্দ করে না ভিডিও করা, কারণ উনি মনে করেন যে ভিডিও করতে আসলে রান্নায় নাকি ক্ষতি হয়, রান্নার টেস্ট পাওয়া যায় না। তারপরে বলে যে তোমার জন্য আমি মনোযোগ দিয়ে বা হচ্ছে মন মতো কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারি না, কারণ যখন হচ্ছে উনি মশলাগুলো ঢালে বা হচ্ছে যখন হচ্ছে যে মাছটাই লাড়া দিচ্ছে, আমি বলছিলাম যে একটু দাঁড়ো দাঁড়ো আমি ক্যামেরাটা ওপেন করি তখন তুমি মাছটা লাড়া দিবা। তো এগুলো নিয়ে আমার আম্মা খুবই বিরক্ত হয়। তো বিরক্ত হয়ে মাঝে মাঝে কিচেন থেকে চলে যায়, পরে ওই ফাঁকে যে যে মাছ টাছ ভেজে বা মাংস রান্না করে যে নামায় ওইখান থেকে আমি এক দুই পিস খেতে থাকি। আমার রাগ কমে আস্তে আস্তে আমার এক দুই পিস খাওয়া হয়ে যায়। কিছুক্ষণ পরে আম্মা আসে, পরে আমি ক্যামেরা নিয়ে টুক করে চলে আসি। তো এভাবে করেই সারাদিন আমাদের দিনটা কাটে। যেহেতু আমি আর আমার আম্মা বাসায় একাই থাকি, তো আম্মা একবার আমার প্রতি রাগ করে, আমি একবার আম্মার প্রতি রাগ করি। তো এই যে এখানে ভাজি করছিল, আজকে হচ্ছে একদম পুকুরের টাটকা হচ্ছে তেলাপিয়া মাছ। আমাদের বাসায় দেখা যায় কি, আমার আম্মা মাছ খাবে না যদি ছোটো মাছ থাকে, আর যদি বড় মাছ হয় তাহলে ঘ্রাণে ঘ্রাণে খেয়ে ফেলে। এই ছোটো মাছটাকে আম্মা রান্না করতে চাইছিল না, বলছিল তুমি একাই খেয়ে নাও। পরে আমি বলছিলাম যে একটু ভালো করে টমেটো ধনেপাতা দিয়ে ভুনা করলে মজা লাগবে মনে হয়। পরে আম্মা বলছিল আচ্ছা তাহলে দেখা যাক কী করি। তারপরে আমি বুদ্ধি দিলাম আর আমার আম্মা সেভাবেই করে রান্না করছিল। ছোটো মাছগুলো দেখা যায় কি একটু কিন্তু তেতো তেতো লাগে আর হচ্ছে কাঁটাটা বেশি থাকে, সেজন্য সবারই কিন্তু পছন্দ হয় না। তো তারপরে হচ্ছে বেশি একদম তেলে ডিপ ফ্রাই করলে সেটা খেতে ভালো লাগে। আমিও সেইভাবে হচ্ছে মাছগুলো আম্মাকে বুদ্ধি দিয়েছিলাম যে একেবারে তেলে ডিপ ফ্রাই করে ভাজবে, দেখবে মাছগুলো মোচমোচে হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। আর এখন যে শীতকাল শীতকাল সেটা বোঝা যায় টমেটো আর হচ্ছে ধনেপাতার কারণে, ফুলকপির কারণে, কারণ ওইরকমভাবে কিন্তু কুয়াশা পড়ে না, আমরা কোনো সোয়েটার পরাই শুরু করিনি। সোয়েটার পরলে কিন্তু একেবারে পাক্কা শীত মনে হবে। এই যে সবাই পিঠার দোকানে লাইন ধরে পিঠা খাচ্ছে, একটা কেউই কিন্তু সোয়েটার পরে পিঠা খায় না, এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। শীতকালের পিঠা খাবো, সোয়েটার ছাড়া কেন খাবো? সেজন্য আমি এখনও পিঠা খাইনি। আমার কাছে পার্সোনালি হচ্ছে চিতই পিঠা বা ডিম চিতই সেটা অনেক ভালো লাগে, তাও বাড়িভাবে বাসায় ভর্তা বানিয়ে তারপর আমি দোকানে গিয়ে চিতই পিঠাটা খাই সোয়েটার পরে, তখন আমার কাছে মনে হয় যে এখন শীত এসেছে। এই যে লাইন ধরে আপনারা পিঠা খান কোনো সোয়েটার না পরে, এটা কিন্তু একদমই ঠিক না। এই তো আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু একেবারে আমার আম্মা ছোটো হচ্ছে তেলাপিয়া মাছটাকে ডিপ ফ্রাই করে ভুনা ভুনা করে ফেললো। এবার আর ওয়েট করা যাবে না, কারণ মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি মজা মজা করে বেশ অনেকগুলো ভাত খাবো। সবাই